ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কার্যালয়ে সদস্যতা অভিযানের উপরে একটি এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। এদিন আলোচনা করতে গিয়ে শুরুতেই দলীয় কার্যকর্তাদের অভিনন্দন জানান মন্ত্রী। তিনি বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি দল খোয়াইতে কৃতি সিং দেববর মনের সমর্থনে প্রায় 87% ভোট পেয়েছে। এই ফলাফলের পেছনে রয়েছে কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রম। পাশাপাশি এদিন সদস্যতা অভিযানের বিষয়ে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, সকলকে একযোগে কাজ করতে হবে। আইটি সেল, বিভিন্ন বুথের বুথ সভাপতি, পঞ্চায়েতের প্রধান, মেম্বার, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের একযোগে কাজ করে যেতে হবে, যাতে করে আরো বেশি সদস্য বাড়ানো যায়। এখানে বসে বা আপনাদের মধ্যে 2000 মেম্বার করা যায় অনলাইনে সেটা করা সম্ভব, এটা মোহনপুরের মতো গ্রাম না। আমার এলাকায় নিজে 26-27 কাজ করেছে, আজকে 27 হয়ে গেছে, কে করেছে আমি নৌ, কারা আইটিটি, আর কারা প্রধান উপপ্রধান, আর কারা পুরসভা কাউন্সিলর, আর কারা আর্যকর্তা জেলায় বসে আছেন, তারা টার্গেট দিয়ে দিয়েছি। টার্গেট দিলে হবে না, কার্যকর্তাদের ভালোবাসতে হবে। এদিনের এই কর্মশালায় মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় এবং মণ্ডল সহসভাপতি প্রণব বিশ্বাস সহ স্থানীয় নেতৃত্ব ও কার্যকর্তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।